फ्रेंड्स, वेलकम टू श्रावणी रान्नाघर। आज हमें तुम्हारे जो नहीं ठंडा ठंडा कुलपिर रेसिपी। एन चारिदे एत गरम पड़े गए जो बाड़ी बहरे बड़िए को ठंडा कोचु खेते इच्छा करे ना। तो बाड़ी बस खूब सहज पद्धति क्या ठंडा ठंडा कुलपि खावा जाए से आज हमें तुम्हारे को देख। देरी ना कर झटपट शुरू करा जा रेसिपिटा। तुम्हारा साथे थको एवं पूरा वीडियो भलोभ देखो। फ्रेंड्स, एखे मावा कुल्फी बनानों जो हमें प्रथम मावाटा बनिए नेब। तो ये गैस ऑन कर एक तावा बसिए दिए एबारमें मावाटा तैरी कर लेब। एखे हमें प्रथम हाफ चामच घी दिए देव। एखे हमें हाफ कप मत हमें गुड़ो दूधा नहीं हाफ कप गुड़ो दूधा मध्य दिए देव। एबार भालो करे हमें गुड़ो दूधा लिकुईड दूधर साथ मिसिए नीते हबे। हाँ, भालोभावे मिशानो हो गेछे गुड़ो दूधा। एबार हमें एटाके घन करे नेब। माने आमार दूधा घन हो गेछे आर मावा तैरी हो गेछे। एबार मावाटा आमी एकटा पात्रे ढेले नेब। যে পাত্রে আমি মাওয়াটা তৈরি করেছিলাম সেই তাওয়ার উপরে আমি 2 কাপ মতো দুধ দিয়ে নেব। একটু একটু করে 500 2 কাপ মতো দুধ মানে 500 গ্রাম দুধ। দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করব। চিনি আর দুধ ভালোভাবে মিক্স করে আমি ফুটতে দেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণ আমি অপর আরেকটা গ্যাসের উপর तावा बसिए दिए हमें एक चीनी कैरामेल बनिए नेब। चीनी कैरामेल बनानों जो एखे हमें 4 चामच चीनी देव। चीनी जल एड करब ना, शुद्ध चीनी कैरामेल हवा पर्यंत अपेक्षा करब और नेड़े जाब एकटू कर। देखते ही पाच चीनी अनेकटा मेल्ट हो जाए। চিনিটা আমাকে পুরোপুরি মেল্ট করে ব্রাউন করে নিতে হবে। ততক্ষণ আমাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে চিনিটা। চিনিটা আমার মেল্ট হয়ে ব্রাউন হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আরো বেশি করলে চিনিটা কিন্তু পুড়ে যাবে একদম। অপরদিকে আমার দুধটাও যে জাল দিতে বসিয়েছিলাম সেটাও কিন্তু ফুটে গেছে। এবার যে আমি ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে এই দুধের উপর দিয়ে দেব। অল্প করে দিতে হবে, না হলে কিন্তু দুধটা গোটা চারিদিকে ছিটকে যাবে। একদম অল্প অল্প করে দিতে হবে। আমার এখানে সবটা ক্যারামেল দুধে দেওয়া হয়ে গেছে। আমাকে দুধ আর ক্যারামেলটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার দুধ আর ক্যারামেলটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এটাকে আমার আবার 2-3 মিনিট একটু ফুটাতে দিতে হবে, জাল করে নিতে হবে। দুধটা যতক্ষণে জাল করতে দিয়েছি ততক্ষণ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি মিক্সড করব। কর্নফ্লাওয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে দুধের সামনে এটা আমি মিক্স করে নেব। এখানে আমার কর্নফ্লাওয়ারটা দুধে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার এটা আমি যে গ্যাসের উপর দুধ জাল দিতে চাপিয়েছি সেটার উপর আমি ঢেলে দেব। অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো। একবারে সব মিশ্রণটা ঢাললে কিন্তু হবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর নাড়তে হবে। লো ফ্লেমে রেখে আমাকে কিন্তু অনুব্রত এটা নেড়ে যেতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে তলা ধরে যাবে। মিশ্রণটা আমাকে ঘন করতে হবে আস্তে আস্তে। কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, সেই জন্য আমাকে একদম লো ফ্লেমে রেখে মিশ্রণটা করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটা নাড়তে নাড়তে মিশ্রণটা আমি ঘন করে নিয়েছি, একদম ঘন হয়ে গেছে। এখানে একটা কথা আমি বলে দিই, তোমাদের যদি কখনো মনে হয় যে দুধের থেকে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে তো সেক্ষেত্রে তোমরা আরও হাফ চামচ কর্নফ্লাওয়ার দুধে গুঁড়ে
আবার এই মিশ্রণের উপর দিতে পারো। এতে করে কি হবে, ব্যাটারটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখানে আমার দুধের মিশ্রণটা ভালোভাবে ঘন হয়ে গেছে, যেহেতু এখানে আমি দুটো কুলফি বানাবো, দু টাইপের কুলফি, সেজন্য আমি এখানে এই মিশ্রণটা হাফ হাফ করে নেব। এখানে আমি মিশ্রণটা একটা বাটিতে হাফ তুলে নিয়েছি আর হাফ আমি তাওয়ার উপরেই রেখেছি। এবার যে আমি মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, মাওয়াটা এবার আমি এই দুধের মিশ্রণের উপরে একটু একটু করে ঢেলে দেব, ঢেলে কন্টিনিউ নাড়ব। মাওয়াটা ভালোভাবে আমি মিক্স করে নেব। আমার মাওয়াটা ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে গেছে। এবার এখানে আমি ফ্লেভারের জন্য এক চুমুকি এলাচের গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালোভাবে এলাচের গুঁড়োটা মিক্স করে নেব। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার এই মিশ্রণটা ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, রুম টেম্পারেচারে করে নিতে হবে। আমার মিশ্রণটা একদম ভালোভাবে রুম টেম্পারেচারে ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এখানে আমি একটা প্লাস্টিকের ডিসপোজেবল কাপ নিয়েছি, এবার এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা আমি কাপের মধ্যে ফিল করে নিয়েছি। এবার এটাকে আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। এবার আমি চলে যাব কোকো চকলেট কুলফি বানানোর জন্য। তার জন্য আমি যে অর্ধেকটা ব্যাটার তুলে রেখেছিলাম সেটাকে আমি একটু গরম করে নিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। আমাকে কিন্তু কোকো কুলফি বানানোর জন্য মিশ্রণটা একদম গরম চাই, ঠান্ডা হলে কিন্তু চলবে না। কোকো চকলেট কুলফির জন্য এখানে আমি 1 চামচ মতো কুলফি কোকো পাউডার দিয়ে দেব। কোকো পাউডারটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার কোকো পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমার 1 চামচ কোকো পাউডার নিয়েছিলাম, আরও 1/2 চামচ কোকো পাউডার লেগেছে আমার। সবটা কোকো পাউডার ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। আর একদম চকলেট ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ মেল্টেড চকলেট নিয়েছি, এটাও আমি মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব। এখানে আমার চকলেটটাও ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমার গরম মিশ্রণটা নেওয়ার কারণ এটাই, যদি এখানে আমি ঠান্ডা মিশ্রণ নিতাম তাহলে কোকো পাউডার আর চকলেটটা মিক্স করতে কিন্তু আমাকে অনেক টাইম লাগতো আর ভালোভাবে মিক্সও হতো না। তো আবারও এই মিশ্রণটাকেও আমি রুম টেম্পারেচারে একদম ঠান্ডা করে নেব। তোমরা দেখো মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হয়েছে, খুবই কিন্তু ঘনও না আর খুবই পাতলাও না। এখানে আমার চকলেট কুলফির মিশ্রণটা একদম পুরোপুরি রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে আবারও আমি একটা ডিসপোজেবল প্লাস্টিক কাপ নিয়েছি, এবার এই মিশ্রণটা কাপের মধ্যে আমি ঢেলে দেব। আমার কাপের মধ্যে মিশ্রণটা ঢালা হয়ে গেছে, এবার এটাও আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব। এখানে আমি একটা জিনিস করবো, যেহেতু এটা আমি চকলেট ফ্লেভারে বানাচ্ছি, সেহেতু এই কাপটা আমি একটা বাটি দিয়ে মাথাটা ঢেকে নেব, কারণ হচ্ছে না ঢাকা থাকলে চকলেটের ফ্লেভারটা কম হয়ে যেতে পারে। ফিরে চলে এসেছি আমি একটা রাত্রি পর। আমার এখানে যে কুলফিগুলো আমি জমতে দিয়েছিলাম ফ্রিজারে, ভালোভাবে সেটা একদম সেট হয়ে গেছে। এবার এটা আমি তোমাদের বের করে কেটে দেখাবো। এটা হাতে করে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে এটা ছেড়ে যাবে। এবার চাকু দিয়ে আমি পাটা কেটে নেব। দারুণভাবে কুলফিটা বেরিয়ে এসেছে। এবার এটা আমি কেটে দেখাই।
কাট কুলফি। একই রকম ভাবে আমার এই কুলফিটাকে হাতে করে একটু সেট করে নিতে হবে। একই রকম ভাবে আমি এটাকে হাত থেকে বের করে নেব। আমার চকলেট কুলফিটাও ভালোভাবে সেট হয়ে গেছে, এবার এটাও আমি একই রকম ভাবে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার চকলেট ফ্লেভারের কাট কুলফি। তো এখানে আমার মাভা কাট কুলফি আর চকলেট কাট কুলফি দুটোই তৈরি হয়ে গেছে। এরকম ভাবে খুব সহজে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে কাট কুলফি, যেরকম ফ্লেভারে খেতে ইচ্ছা করবে সেরকম ফ্লেভারে, আর বাড়ি শুদ্ধ সবাই মিলে একসাথে এনজয় করবে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা কিন্তু